রংপুরে ভূমি অফিস সংশ্লিষ্ট প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হতে চলেছে অন্তত 23টি কৃষক পরিবার। শত বছর ধরে ভোগ দখল করে আসা খাজনা খারিজ করা পৈতৃক জমিকে এসএ রেকর্ডে খাস খতিয়ানে ঢুকিয়ে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা করছে ভূমি সিন্ডিকেট। জমি হারানোর শঙ্কার সঙ্গে আদালতে মামলার ঘানি টানতে গিয়ে মড়ার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অসহায় পরিবারগুলোর। রংপুরে ভূমি সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে জিয়াউল গনি সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ পঞ্চম পর্ব। সাথে ছিলেন সোহাগ কুমার বিশ্বাস, ছবি তুলেছেন ইসমাইল হোসেন বিপ্লব ও শরীফুল ইসলাম। রংপুরের মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম, অধিকাংশ বাসিন্দা কৃষিজীবী। সহজ সরল এসব মানুষের জীবনে বিনামেখে বজ্রপাত ঘটে গত বছরের 9 এপ্রিল জাইগিরহাট ভূমি অফিস থেকে পাঠানো এক নোটিশে। এতে বলা হয়েছে অন্তত 23টি পরিবারের পৈতৃক জমি এসে রেকর্ডে খাস খতিয়ানে চলে গেছে। জমি তো আমার স্যার বাপদাদার পৈতৃক সম্পত্তি, আমাদের কাগজপত্র সবে আছে, সরকার থেকে তো দিয়েছে আমাদের নোটিশ, আমরা তো কিনছি ওই কাগজপত্র দেখে আমরা কলা করছি। এখন ওই যে শুনছি যে বলে এখন এটা খাস হয়েছে নাকি। বংশ পরম্পরায় শত বছর ধরে এসব জমি ভোগ দখল করে আসছেন ভুক্তভোগীরা। এর মধ্যে বেশ কয়েকটি জমি কয়েকবার বিক্রিও হয়েছে। দলিল সম্পাদনের সময়, এমনকি খাজনা দেওয়ার সময়ও এসএ রেকর্ডের এই তথ্য সামনে আসেনি। আমরা ওই 40 মূল মালিকের কাছ থেকে আমরা খরিদ করে নিয়েছি, নিয়ে আমরা 92 রেকর্ড আমাদের নামে হয়েছে। এর আগে ওই 40 মূলে যারা বিক্রি করছে ওরাও খাজনা দিচ্ছে, খারিজ করছিল ওরা। হঠাৎ করে কৃষকের জমিতে এমন জটিলতার কারণ খুঁজতে গিয়ে ফের উঠে আসে জাইগিরহাট ভূমি অফিসের সাবেক তহসিলদার, বর্তমানে শালবন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মুজাহিদ হোসেনের নাম। মুজাহিদ তহসিলদারে মনে করো এই জমিগুলো আমাদের সবারে মিলিয়ে মনে করো এই এই জমিগুলো খাসত ফেলাইলো আর এইভাবে হয়রানি করে দিয়েছে। এসে অ্যাগ্রোফিডসের মালিকানাধীন জমির জটিলতা তৈরির অন্যতম হোতা এই মুজাহিদে নিশ্চিন্তপুরের কৃষকের জমি খাস খতিয়ানে ঢুকিয়ে নোটিশ পাঠান। তখন থেকে খাজনা নেওয়াও বন্ধ, তবে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কেউ কেউ আবার খাজনাও দিয়েছেন। আমরা দুই ভাই গেছিল, আমার জাচাতি ভাই আর আমি, যায় 12,000 টাকা দিয়ে আলছি। দেওয়ার পর ও আমাকে চেক দেয় নাইও, যে চেক লাগবে না, তোমরা যাও। এসএ ফিডসের জমির মতো নিশ্চিন্তপুরের কৃষকের জমিও সিএস থেকে এসএ রেকর্ডে কিভাবে খাস হলো তার কোনো বৈধ কাগজপত্র নেই বলে অকপটে স্বীকার করেন মিঠাপুকুর উপজেলার এসিল্যান্ড। এসিল্যান্ডের যে রাজস্ব কোর্ট আছে সেখানে যেই মানে আপনার মিসকেস মামলা, সেটার প্রসিডিউর অনুযায়ী এটা এগিয়েছে, এটার সাথে কিন্তু ওটার রিলেশন নেই। ওটা বিজ্ঞ আদালত যা রায় দেবে সেটা বিজ্ঞ আদালতের ব্যাপার। জাইগিরহাট থেকে বদলি হয়ে এখন শালবন পৌর ভূমি অফিসে সিন্ডিকেট গড়ে তুলেছেন মুজাহিদ, আর তার অঘোষিত উপদেষ্টা হিসেবে মদত দিচ্ছেন রংপুর ভূমি রাজস্ব বিভাগের অবসরপ্রাপ্ত হিসাব তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রংপুর।